ওয়েলকাম এভরিওয়ান, জেনপাস ইউজি 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা যারা জেনপাস ইউজি 2024 বিএসসি নার্সিং প্যারামেডিকেল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপার ক্যান্ডিডেট রয়েছে, অবশেষে অপেক্ষার অবসান, রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্ট রেজাল্ট, জেনপাস ইউজি 2024 ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট, রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্ট রেজাল্ট বিস্তারিত তথ্য শেয়ার করব। যারা যারা কলেজ পেয়েছো, যারা যারা কলেজ পাওনি, যারা ফার্স্ট চয়েসের কলেজ পেয়েছো, যারা সেকেন্ড বা পরবর্তী চয়েস পেয়েছো, সমস্ত তথ্য শেয়ার করব, কি কি ডকুমেন্টস লাগবে। এবং এই ভিডিও কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, কারণ ভুল হলে কিন্তু বিপদে পড়ে যাবে, ঠিক আছে? সুতরাং অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবে, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? জেনপাস ইউজি সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাও। তো এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট, অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছিলে ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্টের জন্য, তো অবশেষে জেনপাস ইউজি রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্ট রেজাল্ট, ঠিক আছে? প্রথমেই আমি এক এক করে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি। প্রথমে আসছি যে যারাই কলেজ পেয়েছো, সেটা গভর্নমেন্ট কলেজ হতে পারে, সেটা তোমার ফার্স্ট চয়েসের কলেজ হতে পারে, বা সেকেন্ড চয়েসের কলেজ হতে পারে, বা পরবর্তী যে কোনো হোয়াট এভার 40 নম্বর চয়েস হতে পারে, যে কোনো চয়েস হতে পারে, তোমার কলেজটি পছন্দ হোক বা না হোক, যাদেরই কলেজ এসেছে সকলকে কিন্তু 1000 টাকা পে করে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। এটা অত্যাবশ্যক করণীয়, যাদেরই কলেজ এসেছে তোমাদেরকে 1000 টাকা পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে, এবং যেখানে তোমার মানে অ্যালোটেড হয়েছে সেখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করানো মাস্ট, ঠিক আছে? আজ থেকে ভেরিফিকেশন শুরু হয়ে যাচ্ছে 14 তারিখ পর্যন্ত, 14 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু যে কোনো দিন অফিস টাইমে চলে যাবে, ছুটির দিনও ভেরিফিকেশন চলবে, কোনো অসুবিধা নেই। 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে কোনো দিন তোমরা ভেরিফিকেশন করিয়ে আসতে পারবে, কিন্তু ভেরিফিকেশন করাতেই হবে। তুমি ভর্তি হও বা না হও, তুমি আপগ্রেডেশন ইয়েস করো বা নো করো, তোমার কলেজ পছন্দ হোক বা না হোক, সকলকে কিন্তু 1000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করার পরে তোমাদেরকে সেই সিট অ্যালটমেন্ট লেটার সহ যাবতীয় ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশন করানো মাস্ট। এবারে আমি একে একে আসছি ডিটেলসে, ঠিক আছে? প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সিট অ্যালটমেন্ট লেটার বা কেমন করে তুমি কোনো কলেজ পেয়েছো কি পাওনি কিভাবে চেক করবে, সরাসরি দেখে নাও। জেনপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার পরেই কিন্তু তোমরা এরকম অপশন পাবে, সিট অ্যালটমেন্ট রেজাল্ট, ঠিক আছে? এখানে ক্লিক করলে তুমি কোনো সিট পেয়েছো কি পাওনি সেটা দেখতে পারবে, তুমি যে অনুযায়ী চয়েস ফিলিং করেছিলে, ঠিক আছে? তারপরে দেখো পে সিট অ্যাকসেপ্টেন্স ফি, এটা কিন্তু যারা যারা সিট পেয়েছো সকলকে করতে হবে, তোমার কলেজটা পছন্দ হোক বা না হোক, সকলকে কিন্তু 1000 টাকা পে করে সিট অ্যাকসেপ্টেন্স ফি, 1000 টাকা পে করে সিট অ্যালটমেন্ট লেটারটা কিন্তু ডাউনলোড করতে হবে। পাশাপাশি যে ইউনিক অ্যালোকেশন আইডিটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই নোট করে রাখবে, ঠিক আছে? এবারে প্রথমেই আসছি আমি, যারা 1 নম্বর চয়েস পেয়েছো, যারা 1 নম্বর চয়েস পেয়েছো, তোমাদের হাতে আর কোনো অপশন নেই, তোমাদেরকে ভর্তি হতেই হবে। তোমরা 1000 টাকা পেমেন্ট করবে, ধরো তুমি 1 নম্বরে যে কলেজটা দিয়েছিলে সেটাই পেয়ে গেছো, সেটা বিএইচ এর কোনো কোর্স হতে পারে, সেটা প্যারামেডিকেলের কোনো কোর্স হতে পারে, বা সেটা বিএসসি নার্সিং হতে পারে। তুমি তোমার ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট পেয়েছো, তাহলে সেক্ষেত্রে তোমাকে 1000 টাকা পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে এবং 14 তারিখের মধ্যে কিন্তু ভেরিফিকেশন করে অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক, তোমাদেরকে আপগ্রেডেশন নো করে, কারণ তুমি ফার্স্ট চয়েস পেয়েছো, তার তার আপগ্রেডেশন হবে না, আপগ্রেডেশন সবসময় উপরের দিকে হয়। তো যারা ফার্স্ট চয়েসের কলেজ পেয়ে গেছো, কংগ্রেচুলেশনস, তোমরা তোমাদের একদম টপ মোস্ট টপ চয়েসটা পেয়ে গেছো, তো তোমাদেরকে কিন্তু ভর্তি হওয়া বাধ্যতামূলক, এবং ভর্তি হয়ে গেলে তোমরা পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, মপ আপে বসতে পারবে না, কারণ আমি তোমাদেরকে অনেক আগে নিয়ম বলে দিয়েছিলাম যে একবার অ্যাডমিশন নিয়ে নিলে কিন্তু আর পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করা যাবে না। কিন্তু তোমরা যেহেতু ফার্স্ট চয়েস পেয়েছো, তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে, না হলে কিন্তু তোমরা বাদ পড়ে যাবে, পুরো কাউন্সিলিং প্রসেস থেকে কিন্তু বাদ পড়বে। তোমরা অ্যাডমিশন মানে হচ্ছে তোমাদেরকে নেওয়া বাধ্যতামূলক, তোমাদেরকে আপগ্রেডেশন নো করে ভর্তি হতেই হবে, তোমাদেরকে আর কোনো অপশন নেই, ঠিক আছে? এবং স্বাভাবিকভাবে তোমরা ফার্স্ট চয়েসের কলেজ পেয়ে গেছো, সকলে কিন্তু আপগ্রেডেশন নো করে ভর্তি হয়ে যাবে। এবারে আসছি মোস্ট ইম্পর্টেন্ট, যারা হচ্ছে আপগ্রেডেশন করতে চাইছো বা আপগ্রেডেশন ইয়েস বা নো ব্যাপারটা, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে যারা সেকেন্ড বা পরবর্তী চয়েস পেয়েছো, ধরো তুমি 10টা কলেজ সাজিয়েছো, তুমি 2 নম্বর কলেজটা পেয়েছো বা 1 নম্বর কলেজটা পেতে চাও, বা তুমি 9 নম্বর কলেজটা পেয়েছো, তুমি 1 থেকে 8 নম্বর কলেজটা পেতে চাও, বা ধরো তুমি 40টা চয়েস দিয়েছিলে, তুমি 30 নম্বর চয়েসটা পেয়েছো, তাহলে স্বাভাবিকভাবে তুমি চাইবে 1 থেকে 29 নম্বর চয়েসটা পেতে। তাহলে সেক্ষেত্রে প্রথমে তোমাকে কলেজটা পছন্দ হোক বা না হোক, 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার পর ভেরিফিকেশন করানোর মাস্ট, ভেরিফিকেশন করানোর পরে তুমি আপগ্রেডেশন ইয়েস ফর্মটা জমা করবে, ঠিক আছে? যারা সেকেন্ড বা পরবর্তী চয়েসগুলো পেয়েছো, যদি তোমার কলেজটা পছন্দ না হয় বা কোর্সটা পছন্দ না হয়, তুমি হায়ার
মানে উপরের দিকের কলেজগুলো পেতে চাও, তাহলে সেক্ষেত্রে ইয়েস আপগ্রেডেশন ফর্মটা জমা করবে। ওয়েবসাইটে তোমরা আপগ্রেডেশন ইয়েস বা নো ফর্মটা পেয়ে যাবে, বা আমি টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপও দিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তো যাদের সেকেন্ড বা পরবর্তী চয়েস এসেছে, তোমরা যদি কলেজটা না পছন্দ হয় সেক্ষেত্রে তোমরা ভেরিফিকেশন করানো মাস্ট। 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে যাবতীয় ডকুমেন্টস নিয়ে তোমরা হচ্ছে ভেরিফিকেশন করানোর পর ইয়েস আপগ্রেডেশনটা জমা দিবে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি যদি পরবর্তী রাউন্ডে সেকেন্ড রাউন্ডে যদি কোনো কলেজ না পাও, সেক্ষেত্রে তোমার আগের কলেজটা থেকে যাবে, টেনশনের কোনো কারণ নেই। কিন্তু যদি আপগ্রেডেশন সাকসেসফুল হয়, তাহলে যে কলেজটাতে তোমার আপগ্রেড হবে সেখানে কিন্তু ভর্তি হওয়া মাস্ট। তখন কিন্তু তুমি আর পুরনো কলেজটা ফেরত পাবে না। আমি সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি হচ্ছে 5টা কলেজ দিয়েছো, ঠিক আছে? 1 SSKM দিয়েছো, 2 NRS দিয়েছো, 3 কলকাতা মেডিকেল দিয়েছো। তুমি 3 নম্বর কলেজটা কলকাতা মেডিকেল পেয়ে গেছো, তাহলে তুমি স্বাভাবিকভাবে চাইছো যে NRS বা তুমি SSKM পেতে। তখন তুমি আপগ্রেডেশন দিয়ে দিলে, এবার আপগ্রেডেশন পরে আপগ্রেডেশন যদি সাকসেসফুল হয়ে যায়, তুমি যদি SSKM পাও, তাহলে তোমাকে সেখানে ভর্তি হতেই হবে, তুমি কিন্তু আর কলকাতা মেডিকেলে ভর্তি হতে পারবে না। আর যদি আপগ্রেডেশন সাকসেসফুল না হয়, তাহলে তোমার আগের কলেজটাই থাকবে, কিন্তু সেক্ষেত্রে ভেরিফিকেশন করানো কিন্তু বাধ্যতামূলক। সকলকে ভেরিফিকেশন করে ইয়েস আপগ্রেডেশনটা জমা দিতে হবে। একদম ক্লিয়ার কাট কিন্তু বুঝিয়ে দিলাম। এবারে দেখা যাচ্ছে তুমি যে কলেজটা পেয়েছো সেখানে থেকে যেতে চাও, তুমি কলকাতা মেডিকেল পেয়েছো সেখানে থেকে যেতে চাও, বা তুমি 30 নম্বর চয়েসটা পেয়েছো সেটা নিয়ে ভর্তি হতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে 1000 টাকা পেমেন্ট করে তোমাকে ভেরিফিকেশন করানোর পর আপগ্রেডেশন নো ফর্মটা জমা করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যদি তুমি যে কলেজটা পেয়েছো সেখানেই ভর্তি হয়ে যেতে চাও, তুমি 5 নম্বর চয়েস পেয়েছো বা হোয়াট এভার, 1 নম্বর চয়েসটা বাদে, যারা 1 নম্বর চয়েস পেয়েছো তাদের কিন্তু ভর্তি হতেই হবে। কিন্তু যদি তুমি 1 নম্বর চয়েস না পেয়ে থাকো, তাহলে তোমাদের হাতে 2টো অপশন থাকছে। প্রথমে তোমরা 1000 টাকা দিয়ে পেমেন্ট করার পরে তোমরা যে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করবে, তারপরে ভেরিফিকেশন করাবে, তখন তোমরা 2টো অপশন পাবে। যদি তুমি যেটা পেয়েছো সেখানে থেকে যেতে চাও, তাহলে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিবে। আর যদি উপরের দিকের কলেজগুলো পেতে চাও, তাহলে ইয়েস আপগ্রেডেশনটা জমা করবে ভেরিফিকেশনের পর। ক্লিয়ার? একদম কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি। পাশাপাশি তোমাদের থেকে আমি অনেক মেসেজ ফোন কল পেয়ে যাচ্ছি যে অনেকের কিন্তু তোমরা ইডাব্লিউ সার্টিফিকেট হাতে পাওনি, সেক্ষেত্রে কি হবে? বা ধরো যাদের ডকুমেন্টসে কোনো গন্ডগোল রয়েছে, বা ভুল করে তোমরা নাম্বার ইনপুট করেছিলে ভেরিফিকেশনের সময়, দেখা যাচ্ছে সেই নাম্বারটা মিলছে না, বা অনেকে দেখা গেল এমসিএফ জোগাড় করতে পারোনি, সেক্ষেত্রে ভেরিফিকেশনের পর তোমাদেরকে জেনারেলে কনভার্ট করে দেওয়া হবে। তোমরা কোন একটা সিট পেয়েছো সেটাকে তোমাদেরকে জেনারেলে কনভার্ট করে দিবে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে কিন্তু তোমরা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কলেজ পাবে। এবং যারা প্রাইভেট কলেজ পেয়েছো, আমি বারবার তোমাদেরকে সাবধান করেছিলাম, যদি প্রাইভেট কলেজে না ভর্তি হতে চাও, তাহলে সেক্ষেত্রে প্রাইভেট কলেজ রাখার কোনো দরকার নেই, ঠিক আছে? তো শুধু তোমরা প্রাইভেট কলেজ অনেকে রেখেছো, এবং এখন তোমাদের প্রাইভেট কলেজ অ্যালটমেন্ট এসেছে, এখন কিন্তু তোমাদেরকে ভেরিফিকেশন করাতে যেতে হবে, ঠিক আছে? এবং অনেক প্রাইভেট কলেজ কিন্তু বদমাশি করে, জোর করে ভর্তি নিয়ে নেয়। তোমরা সেখানে বলবে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড WBJEE-র এটা পরিষ্কার নিয়ম রয়েছে যে আপগ্রেডেশন ইয়েস করলে কিন্তু অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক নয়, অর্থাৎ তোমরা অ্যাডমিশন কোনোভাবেই নেবে না যদি না ভর্তি হতে চাও। তোমরা ভেরিফিকেশনের পর আপগ্রেডেশন ইয়েস ফর্মটা জমা করবে, কিন্তু যেতে হবে। যারা প্রাইভেট কলেজ দিয়েছো, তোমাদের যদি প্রাইভেট কলেজে ভর্তি না হতে চাও, উপরের দিকে গভর্নমেন্ট কলেজগুলো পেতে চাও, তাহলে কিন্তু ভেরিফিকেশনে যেতে হবে, ঠিক আছে? 1000 টাকা ডাউনলোড করে, 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে ভেরিফিকেশনে গিয়ে ইয়েস আপগ্রেডেশনটা জমা করে আসবে। এবং যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাও, তোমরা আপগ্রেডেশন নো ফর্মটা দিয়ে জমা হয়ে যাবে। এছাড়া প্রাইভেট কলেজে তো ডাইরেক্ট অ্যাডমিশনও চলছে। এবারে আসছি যাদের কোনো সিট আসেনি, তোমরা কি করবে? পাশাপাশি কি কি ডকুমেন্টস লাগবে আমি বলবো। তার আগে বলছি, যাদের কোনো সিট আসেনি, তোমাদের এই মুহূর্তে আর কিচ্ছু করার দরকার নেই, তোমাদেরকে অপেক্ষা করতে হবে 17 তারিখের জন্য। 17ই সেপ্টেম্বর সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশ হবে। 17ই সেপ্টেম্বর সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশ হবে। সেদিন যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে কি হয়নি, বা যারা ফার্স্ট রাউন্ডে কোনো চান্স পায়নি, তাদেরও যদি নতুন অ্যালটমেন্ট আসে, সব কিন্তু তোমরা 17 তারিখে জানতে পারবে। অর্থাৎ যারা এই রাউন্ডে কোনো সিট পেলে না, মন খারাপের কোনো কারণ নেই, সেকেন্ড রাউন্ডে কিন্তু অনেকেই চান্স পেয়ে যাবে, ঠিক আছে? এবারে আসছি অত্যন্ত তাৎপর্য কি কি ডকুমেন্টস লাগবে। এর আগে আমি বহুবার বলে দিয়েছি, এবং এখানে আমি আরেকবার বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশনের জন্য। প্রথমে একটা বড় সাইজের কভার ফাইল কিনবে, ঠিক আছে? কভার ফাইলের মধ্যে সবগুলো ডকুমেন্টস নিয়ে যাবে, কভার ফাইল সহ জমা করবে। প্রথম কথা, অরিজিনাল নিয়ে যাবে, এবং প্রত্যেকটা ডকুমেন্টস এর 2 সেট করে জেরক্স কপি নিয়ে যাবে। কি কি লাগবে? প্রথমে লাগবে জেনপাস ইউজি অ্যাডমিট কার্ড, জেনপাস ইউজি র্যাঙ্ক কার্ড, এবং সিট অ্যালটমেন্ট লেটার, সিট অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে? তোমরা হচ্ছে যারা 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার, তো সকলকে ডাউনলোড করতে হবে। তো সিট অ্যালটমেন্ট লেটার কি কি বললাম? জেনপাস ইউজি অ্যাডমিট কার্ড, জেনপাস ইউজি র্যাঙ্ক কার্ড, সিট অ্যালটমেন্ট লেটার, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে। এছাড়া কি লাগবে? HS-এর মার্কশিট, ঠিক আছে? যারা SC ST OBC OBC B রয়েছে, সেই রিলেটেড সার্টিফিকেট। OBC OBC B দের জন্য NCL বা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? যারা PWD সেই রিলেটেড সার্টিফিকেট। পাশাপাশি যারা হচ্ছে
ইডাব্লিউএস, তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে, এছাড়া লাগবে সকলের জন্য বিশেষ করে বিএসসি নার্সিং এর জন্য কিন্তু লাগবে মেডিকেল ফিট সার্টিফিকেট, এছাড়া সকলের জন্য লাগবে ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে? তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে কিন্তু তোমরা এই যে আজ থেকে ভেরিফিকেশন শুরু হয়ে যাচ্ছে, 14 তারিখের মধ্যে কিন্তু ভেরিফিকেশন করানো মাস্ট। তুমি ভর্তি হও বা না হও, ভেরিফিকেশন না করালে কিন্তু বাদ পড়বে। এবং যারা অ্যাডমিশন নিয়ে নিবে তোমরা কিন্তু মপ আপে বসতে পারবে না, এটা কিন্তু ডাব্লিউবিজি এর নিয়ম রয়েছে। অ্যাডমিশন নিয়ে নিলে আর পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করা যায় না, কিন্তু যাদের কলেজ পছন্দ হয়ে যাচ্ছে তোমরা অ্যাডমিশন নিয়ে নিবে, যাদের কলেজ পছন্দ হচ্ছে না তোমরা আপগ্রেডেশন ইয়েস করে দিবে, ঠিক আছে? লিস্ট দেখো বলে দিয়েছে, ভেরিফিকেশন সার্টিফিকেট এটা তোমাদের যাদের যাদের নেই তাদের দরকার নেই, এটি না হলেও চলবে। 2 কপি ফটো, 2 কপি ফটো চেয়েছে, র্যাঙ্ক কার্ড, জেনপা অ্যাডমিট কার্ড, তোমাদের যে জেনপা সিউজির যে অ্যাডমিট কার্ডটা সেটা, এবং তারপরে দেখো কি চেয়েছে, প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, ডোমিসাইল সার্টিফিকেট, এজ প্রুফ যেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও হতে পারে বা বার্থ সার্টিফিকেট হতে পারে, এইচএস অর ইকুইভ্যালেন্ট মার্কশিট 2 কপি, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিটের 2 কপি জেরক্স, কাস্ট সার্টিফিকেট যাদের যাদের জন্য অ্যাপ্লিকেবল, ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অরিজিনাল মেডিকেল রিপোর্টস, দেখো মেডিকেল ফিট সার্টিফিকেট কিন্তু চাইছে, ডিক্লারেশন ফিস এবং অ্যাডমিশন লেটার, এটাও হচ্ছে লাগবে না, এটা হচ্ছে ওখান থেকে তোমাকে দিয়ে দেবে। ডিক্লারেশন বা আন্ডারটেকিং ফর্মস যেটা হচ্ছে Annex 1, এটা তোমরা জেনপাসের কাউন্সিলিং নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেখানে কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে? বিএসসি নার্সিং এ ভর্তির জন্য কিন্তু এই ডকুমেন্টসগুলোর সাথে 400 টাকা নিয়ে যাবে, এবং যারা প্যারামেডিক্যালের কোর্সগুলোতে চান্স পেয়েছো গভর্নমেন্টে তোমাদের 15,000 থেকে 18,000 টাকা লাগবে, ঠিক আছে? এবং যারা কাজী নজরুল ইউনিভার্সিটি, এবছর কিন্তু কাজী নজরুল ইউনিভার্সিটিতে কাজী নজরুল ইউনিভার্সিটি প্রতিবার নিজেরাই অ্যাডমিশন নেয়, এবছর জেনপাসের মাধ্যমে ভর্তি হয়ে যাচ্ছে। তো কাজী নজরুল ইউনিভার্সিটিতে পার সেমিস্টার প্যারামেডিক্যালের কোর্স কিন্তু 19,800, অর্থাৎ 20,000 কাছাকাছি, সেটা পার সেমিস্টার, পার ইয়ার না, ঠিক আছে? এবং ফার্স্ট রাউন্ডে কত কাট আপ গেল এটা জেনপাস উজি 2024 ওয়ার্সিয়ার লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রামে দিয়ে দিব, সেখান থেকে পরিষ্কার দেখে নিতে পারবে কোন র্যাঙ্কে কোন কোন কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছে, তার জন্য কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। এবং সকলকে কংগ্রেচুলেশনস যারা কলেজ পেলে, বিগ কংগ্রেচুলেশনস, জীবনে তোমাদের অনেক সাফল্য কামনা করি, যারা গভর্নমেন্ট কলেজ পেয়েছো, যারা পছন্দের প্রাইভেট কলেজ পেয়েছো, এবং যারা কলেজ পেলে না মন খারাপ করবে না, সবে কাউন্সিলিং শুরু হয়েছে, একটা রাউন্ড হলো 17 তারিখে, আরো অনেকে তোমরা চান্স পেয়ে যাবে। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।